ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে, যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছ, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে, শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়েছে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাব্বাব খুবাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন, এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরতে খাব্বাব বলেছেন, ওমর জানো না ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে, ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিস এভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরমা আরাম ফরমাচ্ছেন, আমি কাছে গিয়া বললাম, আলা তাস্তানসিলু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না, মার খাই খেতে শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা, আল্লাহর নবী উঠে বসলেন, বললেন খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ফায়ু খাজুর রাজুলো ফায়ুফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত, ফায়ু জালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত, সুম্মা ইউতাবিল মানসার, এরপরে করাত আনা হতো, ফায়ু দাওয়ালা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ু জালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত, মায়া সুদ্দুহু জালিকা দিনি, এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরায় দিতে পারে নাই। ওয়াল্লাহি ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করি, মুসলমান কে কসম করতেছে, আল্লাহ রাসূল, আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমর হাত্তা ইয়াসীরা রাকিবু মিন সানা ইলা হাযরামাউত, সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল, এই দীর্ঘ পথে
যুবতী নারী তার সৌন্দর্যের পসরা নিয়া, আর ধনাঢ্য ব্যক্তিরা সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন, বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যে একটা দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে এমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের এমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে।